বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত কাঞ্জিলালের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হলো বহরমপুর লীলা হসপিটালে। শুক্রবার হসপিটাল প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হসপিটালের কর্মী, নার্স সহ প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রক্তের চরম সংকট জেলার ব্লাড ব্যাংকগুলিতে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেও প্রচুর রক্তের ঘাটতি রয়েছে। তাই রক্তের সংকট মেটাতে উদ্যোগী বহরমপুরের লীলা হসপিটাল। প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যব্রত কাঞ্জিলালের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হলো বহরমপুর লীলা হসপিটালে। শুক্রবার হসপিটাল প্রাঙ্গণেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হসপিটালের কর্মী, নার্স সহ প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। রক্তদান করছি যে রক্তটা বিভিন্ন মানুষের প্রয়োজন, আর আমাদের বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই মুহূর্তে ব্লাড ব্যাংকে ব্লাড নেই। যেহেতু আমি একজন লীলা হসপিটালের কর্মচারী, মেনটেন্যান্স ডিপার্টমেন্টের স্টাফ, আমাদের লীলা হসপিটালের যিনি এইচআর আছে ওনাকে আপনাদের ব্লাড ক্যাম্প থেকে বলেছিলেন যে একটু কিছু ব্লাড দেওয়ার জন্য। তাই আমরা সবাই স্টাফ মেলে স্যারের কথা শুনে আরও আগ্রহী হয়ে সবাইকে নিয়ে একটা ব্লাড ক্যাম্পের আয়োজন করি এবং মানুষের স্বার্থে, মানুষের সাহায্যের জন্য আগিয়ে যাচ্ছি। যে আমাদের সরকারি মেডিকেল কলেজে ব্যাংকে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, আপনারাও মেডিকেল কলেজের সঙ্গে হাতে হাত মিলিয়ে এভাবে ব্লাড দিন, তাতে গরিব মানুষ এবং সব মানুষই ব্লাড পাবে। ব্লাডের অভাবে কোনো মানুষ যত মারা না যায়। আমার রক্ত নিয়ে যখন কোনো একটা পেশেন্ট বাঁচবে এই আশা নিয়েই করছি যে আমার রক্তেও কেউ একজন বাঁচবে। খুব ভালো লাগছে যে একটা বলে না যে কারোর জন্য করতে পারা, কোনো একটা দিক থেকে নিজের ব্লাড দিয়ে আমার জন্য কোনো একটা অসুস্থ পেশেন্ট যদি সুস্থ হয় এটার জন্যই করা। শরীর সবার আছে, সুস্থতা নিজের ওপরে। যদি আপনি ঠিকঠাকভাবে সুস্থ থাকতে পারেন তাহলে এখানে ভয়ের কোনো বিষয় নেই। জেলার ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি মেটাতে লীলা নার্সিংহোমের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। রক্তের ঘাটতি কিছুটা হলেও কম করতে এই উদ্যোগ বলে জানান লীলা নার্সিংহোমের এইচআর ম্যানেজার হিমাদ্রি রায়। মুর্শিদাবাদ জেলাতে রক্তের যে স্বল্পতা, এটা নিয়ে বহুবার বহু জায়গায় আমরা পেপারে, টিভিতে, মিডিয়াতে আমরা দেখি এবং লীলা হসপিটাল বা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হয়ে আমাদের একটা বর্ধিত দায়িত্ব বর্তায় যে আমরা এই প্রচেষ্টার সঙ্গে যেন সামিল হই। লীলা হসপিটাল এমনিও বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। আমরা এই রক্তদান শিবিরটা যেটা আজকে আয়োজন করেছি, এই রক্তদান শিবিরটা শুধু আজকের আয়োজনের জন্য নয়, আমাদের পরিকল্পনা প্রত্যেক বছর অন্তত একটা, পারলে দুটো রক্তদান শিবিরের আয়োজন করা এবং জেলাবাসীর যে রক্তের স্বল্পতা সেই স্বল্পতাটাকে অন্তত যাতে কিছুটা কমানো যায় তার প্রচেষ্টা। বিখ্যাত ডক্টর কাঞ্জিলাল আমাদের মধ্যে নেই, তো আজকে ওনার স্মরণসভা আমরা ঠিক করেছি কালেক্টরেট হলে সন্ধ্যে 7টা থেকে 9টা। যারা পারবেন আসবেন অবশ্যই। আর রক্তদান শিবির তো আমাদের হসপিটাল থেকে প্রত্যেক বছরই করার চেষ্টা করা হয় এবং আমাদের ইচ্ছা আগামী দিনগুলোতে প্রত্যেক বছর একটা করে রক্তদান শিবির করব, যাতে আমাদের হসপিটালের সমস্ত স্টাফরা এবং আমাদের হসপিটাল রিলেটেড যে সব সদস্যরা আছে প্রত্যেকেই রক্তদান করবেন। আজকে আমাদের টার্গেট 100 ইউনিট ব্লাড দেওয়ার। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।